ভারত দলটার এক দশক যাবৎ আইসিসির শিরোপা খরা চললেও অর্থ আয় আর মাঠের পারফরমেন্সে উন্নতির গ্রাফ সমান্তরালে। 2023 বিশ্বকাপ শিরোপাটা ঘরের মাঠে না জিততে পারলেও অর্থ আয়ের দিক থেকে টিম ইন্ডিয়ার ধারে কাছেও নেই অন্য কোনো দেশ। আর এক মাস পরেই নতুন আরেকটি বছরে পা দেবে বিশ্ব। 2024 সাল থেকে ক্রিকেটেও আসছে নানা পরিবর্তন, আর এরই মধ্যে ক্রিকেট বিশ্বে একটা শঙ্কা বেশ চাউর হয়েছে। তবে কি আগামী বছর থেকেই ভারতের একক আধিপত্যে ক্রিকেটের বৈশায়ন আরও পিছিয়ে পড়ার শুরুটা দেখবে ওয়েস্ট ইন্ডিজের মতন অন্য দেশগুলোর পতনও কি শুরু হবে? ক্রিকেটকে আজকের এই অবস্থায় আনার পেছনে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই। 1983 সালের বিশ্বকাপ জয়ের পর দেশটার ক্রিকেট বোর্ড যেভাবে ইংলিশ মুলুক থেকে ক্রিকেটকে সারা বিশ্বের জন্য উন্মুক্ত করার কাজটা করেছে, সেক্ষেত্রে বিসিসিআই বাহবা পাওয়ারই দাবিদার। ঠিক 40 বছর আগে বিসিসিআই যেখানে ক্রিকেটারদের ম্যাচ ফি দিতে পারত মোটে 1500 রুপি, সেখানে এই চার দশক পর ভারতের উন্নয়নের গ্রাফ তো রীতিমতো আকাশচুম্বী। টিম ইন্ডিয়ার এই সাফল্যের সাথে সাথে ক্রিকেট পেয়েছে অর্থ, আর এখন এই অতি অর্থই যেন অনর্থের মূল। 10 বছর আগে আইসিসি চেয়েছিল প্রতি বছর অন্তত একটি বৈশ্বিক ইভেন্ট চালুর। তবে 2014 থেকে 2023 পর্যন্ত তৎকালীন আইসিসির রেভিনিউ মডেলে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে নিয়ে গড়া বিগ থ্রির সিদ্ধান্ত সব ভেস্তে দেয়। সে সময় এই তিন দলই বেশি সিরিজ খেলত অতিরিক্ত অর্থ আয়ের জন্য, কেননা আইসিসির ইভেন্ট মানেই ম্যাচের অর্থ যাবে আইসিসির পকেটে আর দ্বিপাক্ষিক সিরিজের পুরো রাইটস ক্রিকেট বোর্ডের। যদিও এরপর 2017 সালে তিন মোড়লের দাদাগিরির অবসান ঘটিয়েছিলেন তৎকালীন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, কিন্তু 2024 থেকে 2027 পর্যন্ত আইসিসির রেভিনিউ মডেলে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হটিয়ে ভারতের রীতিমতো রাত চলল। দেশটির ক্রিকেট বোর্ড একাই নেবে প্রতি বছর $231 মিলিয়ন আর 94 সহযোগী সদস্যদের জন্য মিলবে বার্ষিক $67.16 মিলিয়ন। আইসিসির ওপর বিসিসিআইয়ের প্রভাবের আরেকটা দৃশ্য নজরে আসছে বছর থেকেই। পুরো আইপিএলের সময় দীর্ঘ আড়াই মাস আইসিসির এফটিপিতে কার্যত বন্ধই থাকবে আন্তর্জাতিক ম্যাচ, চললেও তার সংখ্যায় পূর্বের চেয়ে অনেকই কম। ফলে বাকি দেশগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে, কেননা ম্যাচ আয়োজন না করতে পারলে বোর্ডের আয়ও কমবে। তার ওপর ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যেই চলা বড় বড় টেস্ট সিরিজ বাকি দেশগুলোর ওপরও প্রভাব ফেলবে, কেননা এই তিন দলের সিরিজ থেকে এই তিন বোর্ড বিপুল অর্থ কামালেও এতে ক্রিকেটারই বিপর্যয় নামতে পারে, এমনটাই মনে করেন 103 টেস্ট খেলা ক্রিস গেইল। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিন মোড়লের দাপটে টাকার অভাবে ডুবতে পারে অন্য দেশগুলো। কয়েক বছর ধরে ক্রিকেটে বেশ পরিবর্তন এসেছে, এটি এখন বড় একটি ব্যবসা। শুধু টি টোয়েন্টি লিগ নয়, টেস্ট ক্রিকেটেও প্রচুর অর্থ ছুড়ে দেওয়া হচ্ছে। বড় দলগুলো ছোট দলগুলোর চেয়ে বেশি বেতন পায়, যেটা তাদের একটু অসুবিধায় ফেলে। এটি গঠন করা দরকার যাতে সবাই উপকৃত হতে পারে। সুবিধা বঞ্চিত এবং নিচের সারির দলগুলিকে তাদের দক্ষতা বিকাশের জন্য আরও খেলা দিতে হবে। তাদের জন্য পরিকাঠামো তৈরি করা দরকার এবং সেই খেলোয়াড়দের বড় দলগুলির মতোই ভালো অর্থ প্রদান করা দরকার, কারণ প্রত্যেকেই একই পরিমাণ ক্রিকেট খেলছে। সম্প্রতি শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপ নিয়েও সমর্থকদের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। বিশ্বকাপের মতন আসরে মোটে 10 দল, যেখানে 2026 ফুটবল বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে 48 দল নিয়ে। ক্রিকেট বিশ্বকাপে কেন দল সংখ্যা বাড়াতে চায় না আইসিসি? 2007 সালের বিশ্বকাপে 16 দল নিয়ে বসা আসর কেন এরপর কমে দাঁড়ালো 10 দলে? উত্তরটা হলো অর্থ। 2007 বিশ্বকাপে ভারত সুপার এইটেই উঠতে পারেনি, তাই আইসিসিও মোটা অঙ্কের অর্থ আয় থেকেই বঞ্চিত হয়। তাই সবশেষ দুই আসরে ভারতের সাথে ম্যাচ বাড়ানোর জন্যই 10 দলে আনা হয় আসর। এমনকি বিশ্ব অলিম্পিকে ক্রিকেট প্রবেশ করার ক্ষেত্রেও ভারতীয় বোর্ড একটা সময় ছিল ঘোর বিরোধী, কেননা অলিম্পিকে ক্রিকেট চলে গেলে ক্রিকেটের বৈশায়ন হবে আর তাতে বিসিসিআইয়ের একক আধিপত্যে পড়তে পারে ফাটা। সব মিলিয়ে আইসিসির ওপর বিসিসিআইয়ের একচেটিয়া দাপটে ক্রিকেটের বৈশায়নই এখন হুমকির মুখে।